হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমরা ফেসিয়ালের ক্ষেত্রে বেশ কিছু ফেসিয়াল করে থাকি পার্লারে গিয়ে, তার মধ্যে একটা হচ্ছে নর্মাল ফেসিয়াল। এই নর্মাল ফেসিয়ালটা কিন্তু পার্লারে গিয়ে না করলেও চলে, তুমি বাড়িতে বসে কিন্তু তোমার নর্মাল ফেসিয়ালটা করে নিতে পারো। আর এই ফেসিয়ালটার সুবিধাটা হচ্ছে যে কোনো স্কিনে, ব্রাউন হোক বা অয়েলি হোক বা ড্রাই হোক, যে কোনো ধরনের স্কিনে কিন্তু এই ফেসিয়ালটা করা যায় আর স্যুট করে যায়। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো পার্লারে না গিয়ে কী করে তুমি ঘরে বসে এই ফেসিয়ালটা করে নিতে পারো। মাত্র কয়েকটা প্রোডাক্ট দিয়ে তুমি এই ফেসিয়ালটা করে নিতে পারবে, পাশাপাশি তোমার টাকাটাও বেঁচে যাবে। আর এই ফেসিয়ালটা তুমি মাসে চারবারও করতে পারো, মানে সপ্তাহে একবার করেও কিন্তু এই ফেসিয়ালটা করতে পারো। তাহলে স্কিনটা সবসময় একটা কেয়ারে থাকবে, একটা যত্নে থাকবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের বাড়িতে বসে নর্মাল ফেসিয়ালটা। তো যে কোনো ফেসিয়ালের শুরুতে যেটা করতে হয় ক্লিনজিং, স্কিনটাকে ক্লিন করতে হয়। তোমার কাছে যদি এরকম আয়ুরের বা যে কোনো কোম্পানির ক্লিনজিং মিল্ক থাকে তো অবশ্যই সেটা ইউজ করবে, আর যদি না থাকে একান্ত তুমি যে ফেস ওয়াশটা দিয়ে স্কিনটা ক্লিন করো সেটা করে নেবে। তো আমি ক্লিনজিং মিল্কটা নিয়ে নিচ্ছি, আর পার্লারে কিন্তু ফেসিয়ালে ক্লিনজিং মিল্কটা ইউজ করে। এটা হচ্ছে আয়ুরের ক্লিনজিং মিল্ক। আর এটাতে ডিপ ক্লিনজিং করে, সেই জন্য এই ক্লিনজিং মিল্কটা ইউজ করা। ফেস ওয়াশ ইউজ করলেও কখনো কখনো দুইবার ইউজ করতে হয়, আর এই ধরনের ক্লিনজিং মিল্ক একবারই হয়ে যায় কারণ এটা ডিপ ক্লিনজ। এবার হাতটা ভিজিয়ে আমি মুখটাকে 4 থেকে 5 মিনিটের মতো মাসাজ করে নেব। ওকে, স্কিনটা ক্লিন করে নিলাম। আর ফেসিয়াল করার সময় কিন্তু অবশ্যই মুখ এবং গলা সহ ফেসিয়াল করবে, তাহলে একই রকম টোনে থাকবে স্কিনটা, না হলে মুখটা বেশি ফর্সা, গলাটা হালকা কালো এরকম লাগতে পারে। তো একবারে ফেসিয়ালটা করলে কিন্তু তোমার গলার আলাদা করে কোনো ফেসিয়াল বা কোনো যত্ন নিতে হচ্ছে না, একবারেই হয়ে যাচ্ছে। তো ক্লিনজিং মিল্কের পরে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে একটা স্ক্রাব ইউজ করবো। তো স্ক্রাব আমি এখানে নিয়েছি অ্যাপ্রিকোটের, আয়ুরের অ্যাপ্রিকোট স্ক্রাব। তুমি চেষ্টা করবে অ্যাপ্রিকোট স্ক্রাবটাই নেওয়ার। নর্মাল ফেসিয়ালে দেখা যাচ্ছে এটা যে কোনো ধরনের স্কিনে যেহেতু ইউজ করতেছো, তো তুমি অ্যালোভেরা ফেসিয়াল স্ক্রাব বা শসার স্ক্রাব বা অরেঞ্জ স্ক্রাব এগুলো নিলে হয়তো ভিন্নতা আসতে পারে, সেই জন্য তুমি অ্যাপ্রিকোট স্ক্রাবটাই নেওয়ার চেষ্টা করবে, অথবা তোমার কাছে যে স্ক্রাব থাকে হাতের কাছে সেটাও নিতে পারো। তো আমি এখানে অ্যাপ্রিকোট স্ক্রাবটা নিয়ে নেবো। আর এই অ্যাপ্রিকোট স্ক্রাবটার দাম নিয়েছিল 100 টাকা। আর স্ক্রাবটা দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মাসাজ করে নেব। তো মুখটা ক্লিন করে নিলাম। এবার আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে মাসাজিং। অবশ্যই যে কোনো ফেসিয়ালে মাসাজিং পার্টটা থাকতে হবে, স্কিনের বেশি বেনিফিট হয় মাসাজিংয়ে। তো আজকে আমি নিয়েছি আয়ুরের, এটা হচ্ছে অ্যালোভেরা মাসাজ ক্রিম। আর অ্যালোভেরা মাসাজ ক্রিমটা কিন্তু যে কোনো স্কিনে শ্যুট করে, সেজন্য নর্মাল ফেসিয়ালে অ্যালোভেরা বা রোজ মাসাজ ক্রিম এই ধরনের মাসাজ ক্রিমগুলোই ইউজ করতে হয়। খানিকটা মাসাজ ক্রিম আমি নিয়ে নেব, আর এই মাসাজ ক্রিমটা দিয়ে আমার স্কিনে মোটামুটি 5-6 মিনিটের মতো মাসাজ করে নেবো। একটু বেশি সময় ধরে মাসাজ করতে হবে, হাতটাকে একটু মানে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা করতে হবে, তাহলে স্কিনটা খুব বেশি বেনিফিট পাবে, স্কিনে রক্ত চলাচলটা স্বাভাবিক হবে, স্কিনটা আরও বেশি টান টান সুন্দর হবে। আর মাসাজিংয়ের সময় অবশ্যই হাতটা ভিজিয়ে নেবে।
ওকে, স্কিনটা ক্লিন করে নিলাম। এখন যে কাজটা সেটা হচ্ছে তোমার যাদের হালকা একটু দানা দানা ইকনি ব্রাউন টাইপের আছে, তারা এই সময়টা স্টিম নেবে। যে কোনো একটা পাত্রের ভিতরে তুমি গরম পানিটা নেবে এবং মুখটাকে এভাবে তার উপরে রেখে দেবে, তাহলে যে ভাবটা গরম ভাবটা তোমার স্কিনে যাবে, স্কিনের লোমকূপগুলো খুলে যাবে, তোমার ব্রাউন ইকনি থাকলে সেটার যে জীবাণুটা সেটাও বেরিয়ে যাবে। তো সেই জন্য এই সময়টা অবশ্যই স্টিম নেওয়ার চেষ্টা করবে। আর আমার স্কিনে অবশ্য ব্রাউন ফ্রন কিছু নেই, যার জন্য আমি আর স্টিম নিচ্ছি না। তো যাদের তোমাদের ব্রাউন আছে, স্কিন একটু সমস্যা আছে, তারা অবশ্যই স্টিমটা নেবে। তোমার প্রয়োজন হবে জাস্ট একটা ব্রাউন স্টিক। ব্রাউন স্টিক থাকলেই তুমি কিন্তু বেশ কিছু কাজ করে নিতে পারছো। তোমার নাকের পাশে যেসব শাল বা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হয়েছে, সেগুলো এই সময়টা তুমি এবার চেপে চেপে বের করে দেবে। কারণ ফেসিয়ালের এই পর্যায়টাতে স্কিনটা অনেক বেশি সফট থাকে, যার জন্য এই ধরনের কাজগুলো করলে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেরিয়ে আসবে। এই দেখো, আমার কিন্তু নাকের উপর প্রচুর পরিমাণে এই ধরনের শ্বাসগুলো আছে, এটা বের করে দিলে স্কিনটা ক্লিন থাকে। ওকে, আমাদের ব্রাউন স্টিকের কাজটা হয়ে গেল। এবার আমাদের স্কিনটা দেখো হালকা একটু লালচে লালচে হয়ে গেছে, কারণ এটা আমরা চেপে চেপে বের করলাম। তো এই সময়টা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, তোমার কাছে যদি টোনার থাকে তো অবশ্যই যে কোনো একটা টোনার ব্যবহার করবে, পার্লার কিন্তু টোনার ব্যবহার করে এই সময়টা। তো যদি টোনার না থাকে একান্ত, তাহলে এক টুকরা বরফ নিয়ে তুমি মুখটাতে হালকা রাব করে দেবে। আর আমি এভাবে টোনারটা লাগিয়ে নেব। তো তুলার সাহায্যে লাগালে ভালো হয়, আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আসলে টোনারটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে লোমকূপটা খুলে গেল বা এই যে ফেসিয়াল করার ফলে যে স্কিনটা কিছুটা হলেও মানে ওপেন হয়ে যায়, সেটাকে আবার লক করে দেয়। টোনারটা সেই স্কিনের সেই লোমকূপগুলোকে সংকুচিত করে দেয়। পাশাপাশি এই যে আমরা হালকা ব্রন বা দানা একনে এগুলো যে চেপে বের করলাম, এটাকেও সারিয়ে তোলে এই যে এই টোনারটা। তো টোনার অথবা তুমি বরফ এক টুকরো নিয়ে এভাবে ঘষে দিলেও একই কাজ পাবে। ওকে, টোনারটা দিয়ে আমি মোটামুটি 1-2 মিনিট একটু অপেক্ষা করব। ওকে, টোনারটা স্কিন টেনে নিয়েছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এটা যেহেতু নর্মাল মানে ফেসিয়াল, এখানে তোমার বিশেষ কোনো পূজা খুঁজে এটা সেটা কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা অ্যালোভেরা জেল যদি তোমার ঘরে থাকে সবচেয়ে ভালো হয়, যে কোনো একটা সুথিং জেল এই সময়টা তুমি স্কিনে ইউজ করতে পারো। তো আমার কাছে অ্যালোভেরা জেলটা আছে, তো অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে নেব স্কিনে। স্কিনটাকে স্মুথ করে দেবে একদম। তো আমি অ্যালোভেরা জেলটা ভালো করে মুখে লাগিয়ে দেব। ওকে, লাগিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা। এবার অ্যালোভেরা জেলটা আমার স্কিনে রেখে দেবো 2-3 মিনিটের মতো এভাবে রেখে দেবো। তারপরে হালকা হাতটা ভিজিয়ে আবার একটু ম্যাসাজ করে নেবো, তাহলে স্কিনের ভেতরটা অ্যালোভেরা জেল একদম টেনে নেবে, স্কিনটা অনেক বেশি স্মুথ সুন্দর হবে। তো ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো দেখলে কত সহজেই ঘরে বসেই তুমি একটা নর্মাল ফেসিয়াল করে নিতে পারছো, যেটা তোমার স্কিনটাকে সবসময় সুন্দর রাখবে। আমরা বিশেষ অকেশনে দামি দামি ফেসিয়ালগুলো করে থাকি, কিন্তু নর্মালি যদি আমরা সপ্তাহে একবার এই ধরনের ফেসিয়ালটা করে রাখি, স্কিনটা কিন্তু সবসময় সুন্দর থাকবে, কখনো স্কিনে দাগ পড়বে না, ব্রন থাকলে সেটাও কমে যাবে। আর স্কিনটা দেখো কতটা টান টান আর চকচকে হয়ে যায় জাস্ট একটা নর্মাল ফেসিয়ালে। তো আমার দেখানোর মতো এইভাবে চেষ্টা করো বাসায় বসে এইভাবে নর্মাল ফেসিয়াল করা। দেখো, পার্লারে গিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা প্রোডাক্ট কিনে রাখলে কিন্তু দারুণভাবে তুমি ঘরে বসে এইভাবে নর্মাল ফেসিয়াল করে নিতে পারছো। তো এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও, ঘরে বসে নর্মাল ফেসিয়াল। আশা করছি তোমাদের কাজে লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।